এদিকে পঞ্চম ধাপে দেশের 29 পৌরসভায় আজ ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে সব পৌরসভায় ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। বিগত 4 ধাপের পৌরসভা নির্বাচনে সংঘাত সংশোধিত হওয়ায় এ ধাপের ভোট নিয়েও উত্তেজনা আছে সব নির্বাচনী এলাকায়। নির্বাচনী এলাকাগুলো হলো চট্টগ্রামের মিশরাই, বাড়িয়ারহাট ও রাঙ্গুনিয়া, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোর, হবিগঞ্জ সদর, জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর, রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট, বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, যশোরের কেশবপুর, নীলফামারীর সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সদস্য সহ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছে। দর্শক, চট্টগ্রামের নির্বাচনী এলাকার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোট গ্রহণ ও ভোটার উপস্থিতি কেমন দেখছেন? এছাড়াও ভোট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। যেখানে আপনি যেমনটাই জানতে চেয়েছিলেন শুরুতেই বলবো, ভোট নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে। এখানকার মহিলা যারা আছে তারা কিন্তু জানিয়েছেন ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে এবং সেই সাথে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে বললো যে আসলে তারা কিন্তু সকাল 6টায় কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু তাদের নড়াচড়ার কোনো পথ হচ্ছে না। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং আরেকটি অভিযোগ হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী যিনি এখানকার নির্বাচন করতেছেন তিনি। এবং এখানে কিন্তু আরও অভিযোগ হচ্ছে যে ঠিকমতো ভোট কাস্টিং হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক মহিলারা এবং এজেন্ট যারা আছে তারা। এবং এখানকার জানা ইসলামী ঐক্যজোটের যে প্রার্থী আছে তিনি আমাদেরকে জানিয়েছেন তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু চট্টগ্রামের দোহাজারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা খুবই বেশি এবং সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহিলারা কিন্তু এসেছেন খুব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এবং তারা কিন্তু খুবই খুশি। দীর্ঘ 6 বছর পরে তারা কিন্তু তাদের এই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন এবং তারা জানিয়েছেন এই দীর্ঘ 6 বছর তারা অপেক্ষা করেছিলেন কখন তাদের এই পৌরসভা নির্বাচন আসবে এবং তারা পৌরসভায় ভোট দেবেন। তারা কিন্তু এই জন্য খুবই খুশি হয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেটা কিন্তু প্রত্যাশা করেন। এবং এখানে আমরা 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী একজন, স্বতন্ত্র প্রার্থী একজন এবং আরেকজন ইসলামী ঐক্যজোটের মোমবাতি। আমরা 3 প্রার্থীর সাথে কথা বলেছিলাম, 3 প্রার্থী জানিয়েছেন তারা কিন্তু তাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা। তবে প্রার্থীদের যে সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সকালবেলা, তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। তবে সবাই চায় এখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যাতে হয়, সেটাই সবাই প্রত্যাশা করে। এই ছিল আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ, চট্টগ্রাম থেকে এতক্ষণ জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।